নমস্কার বন্ধুরা আরও একবার বোম্বাই এডুকেশনে সকলকে স্বাগত বন্ধুরা আবারও একটি আপার প্রাইমারি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে এবং সেই আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো যারা এই চ্যানেলে প্রথম তাদের অনুরোধ করবো তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় এবং বেলাইকেনটি প্রেস করে যাতে নোটিফিকেশন সরাসরি তাদের ইউটিউব চ্যানেলে পৌঁছে যায় এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে গেলেই আমরা দেখতে পাবো একটি নতুন নোটিশ দেওয়া হয়েছে আজকের ডেটে একটি নোটিশ প্রকাশ করছে এবং সেই নোটিশে কি বলা হয়েছে সেটি আমরা দেখবো তার জন্য নোটিশ থেকে আমরা ডাউনলোড করছি অর্থাৎ এখানে যে পিডিএফ ফাইলটি আছে সেটাকে আমরা ডাউনলোড করছি এখানে পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে অলরেডি এখানে নোটিশে দেখুন সাত সাত দু হাজার কুড়িতে নোটিশটি দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তেরো তারিখ থেকে চব্বিশ তারিখ অর্থাৎ তেরোই জুলাই থেকে চব্বিশে জুলাই পর্যন্ত যেসব বেঞ্চগুলি বসবে এবং তার সঙ্গে ইনক্লুডিং পনেরো তারিখ এবং বাইশ তারিখ যেসব বেঞ্চগুলি বসতে চলেছে তাদের সম্পর্কে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং সেখানে কারা উপস্থিত থাকবেন এবং কী ধরনের কেসগুলি উঠবে সেই নিয়ে একটি নোটিশ এবং এখানে বহু পেজ আছে এবং তেরো তারিখ থেকে মোট চব্বিশ তারিখ পর্যন্ত বিভিন্ন কেস এখানে দেওয়া হয়েছে এখান থেকে স্কল করে আমরা একেবারে নিচের দিকে যাব অর্থাৎ একুশ তারিখে যাব। কারণ এখানে আমি সার্চ করে সব যেসব বেঞ্চগুলি বসছে তার মধ্যে মৌসুমী ম্যাডামের বেঞ্চ আছে অর্থাৎ মৌসুমী ভট্টাচার্যের যে গুরুত্বপূর্ণ বেঞ্চটি সেটা বসতে চলেছে একুশ তারিখে এবং সেখানে এও বলা হয়েছে যে অল আর্জেন্ট ম্যাটার রিকোয়ার্ড টু বি টেকেন আপ বাই এ চার্জ অর্থাৎ ওই দিন যেসব গুরুত্বপূর্ণ কেসগুলি আছে সেই কেসগুলি কলকাতা হাইকোর্টে উঠবে অর্থাৎ এর মধ্যে অবশ্যই থাকবে আপার প্রাইমারি ওই গুরুত্বপূর্ণ কেসটি তাই এখন থেকে শুরু হলো দিন গোনা অর্থাৎ একুশ তারিখে মৌসুমী ম্যাডামের বেঞ্চ বসছে এবং সেখানে গুরুত্বপূর্ণ কেসগুলি কলকাতা হাইকোর্টে উঠবে যার মধ্যে থাকছে আপার প্রাইমারি গুরুত্বপূর্ণ কেসটি তাহলে এবার থেকে আমাদের গোনা শুরু হলো একুশ তারিখে ওই মামলাটি কলকাতা হাইকোর্টে উঠলে কি হয় এবং সেখান থেকে কী ফলাফল পাওয়া যায় সেই অপেক্ষায় থাকবে হাজার হাজার আপারের পরীক্ষার্থী